নমস্কার বন্ধুরা, টিএপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের আরও একবার স্বাগত। যারা আইসিটি শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। আইসিটি শিক্ষক শিক্ষিকাদের এবার নিয়োগ করল প্রশাসন কোভিড ব্যবস্থাপনায়। ICMS অর্থাৎ ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল আছে সেই পোর্টালে কাজের জন্যই এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে আইসিটি ইনস্ট্রাক্টরদের, যারা আইসিটি অ্যাট স্কুল প্রজেক্টের অন্তর্গত আছেন তাদেরকে। এবং এই সংক্রান্ত নির্দেশনামাও প্রকাশ করা হয়েছে, আপনাদের সেই অর্ডারটিও দেখাবো আমরা বিস্তারিত জানতে। ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি সেই অর্ডার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন জলপাইগুড়ির পক্ষ থেকে এই অর্ডারটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে যে বক্তব্যটি দেওয়া হয়েছে দেখুন, ইন ভিউ অফ রিসিপ্ট অ্যান্ড ডিসিমিনেশন অফ ইনফরমেশন অ্যান্ড আদার রিলেটেড ওয়ার্কস ইন কানেকশন উইথ কোভিড-19, দ্য ডিস্ট্রিক্ট কোভিড কোয়ার্ডিনেশন সেন্টার ইজ কন্টিনিউড অ্যান্ড ফাংশনাল ফ্রম 25th April 2021 অ্যাট MGNRGS কনফারেন্স হল জলপাইগুড়ি রাউন্ড দ্য ক্লক বেসিস। অর্থাৎ 25শে এপ্রিল থেকে কোভিড-19 মোকাবিলার জন্য তার সঙ্গে যুক্ত বিভিন্ন কাজে ডিস্ট্রিক্ট বা জেলার, জলপাইগুড়ি জেলার যে কোভিড কোঅর্ডিনেশন সেন্টার আছে তারা কিন্তু কাজ শুরু করেছে, এবং সেই কাজ হচ্ছে MGNRGS কনফারেন্স হলে। এবার যেটা বক্তব্য এখানে উঠে এসছে দেখুন, নাও ফর দ্য পারপাস ICMS পোর্টাল রিলেটেড ওয়ার্ক, দ্য ফলোয়িং ICT ইনস্ট্রাক্টরস এডুকেশন ডিপার্টমেন্ট আর হেয়ার বাই অর্ডার টু অ্যাটেন্ড ডিউটি ফ্রম 11th May 2021 টু 31st May 2021 অ্যাজ পার দ্য ফলোয়িং রোস্টার অ্যান্ড আপডেট দ্য ICMS পোর্টাল অ্যাজ পার দ্য ফাংশন অফ কোঅর্ডিনেশন সেন্টার। অর্থাৎ 11ই মে থেকে 31শে মে পর্যন্ত বিভিন্ন আইসিটি ইনস্ট্রাক্টর যারা শিক্ষা দপ্তরের অধীন, এডুকেশন ডিপার্টমেন্টের অধীন, তাদেরকে কিন্তু এই ডিউটি রোস্টার তৈরি করে দেওয়া হলো। এবং সেই রোস্টার অনুযায়ী যেদিন যার ডিউটি আছে তাকে সেই দিন গিয়ে ICMS বা ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল আছে সেখানে কোঅর্ডিনেশন সেন্টারের যে কাজ সেই কাজ তাকে করতে হবে, এমনটাই কিন্তু ডিউটি পুরো এই অর্ডারের মধ্যেই দিয়ে দেওয়া হলো, এবং সেই ডিউটিতে অ্যাটেন্ড করার জন্যও বলে দেওয়া হলো। দেখুন কীরকমভাবে দেওয়া আছে, 10 তারিখ অর্থাৎ 10ই মে এখানে দেওয়া আছে টিচারের নাম এবং স্কুলের নামও দেওয়া আছে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 3 জন করে দেওয়া আছে, একজন সকাল 6টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে রাত্রি 10টা আরেকজনের রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি। এবং এই ডিউটিগুলো একবারে 24 ঘন্টার ডিউটি, 24 ঘন্টা ধরে চলবে। তার মধ্যে 3টে হাফে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ 6টা থেকে 2টো, 2টো থেকে 10টা এবং 10টা থেকে আবার সকাল 6টা। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের ডিউটি এইভাবেই ভাগ করে দেওয়া আছে। 11 তারিখেও ডিউটি দেওয়া হয়েছে আইসিটি ইনস্ট্রাক্টরদের, 3 জন করে এক এক দিনে ডিউটি, 24 ঘন্টায় 3 জন করে ডিউটি, এবং সেই ডিউটি রোস্টার মেনেই ডিউটি করার কথা বলা হয়েছে। প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31। এবং এই অর্ডার দিচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট ডিজিস্টার ম্যানেজমেন্ট অথরিটি জলপাইগুড়ি। এই অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখের অর্ডার, এবং সেই অর্ডার পাঠিয়ে দেওয়া হয়েছে, কপি পাঠিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে। এছাড়াও দেখতে পাচ্ছেন ডেপুটি কালেক্টর, তাকেও পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও পাঠানো হয়েছে। এই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিন 3 জন করে ডিউটিতে নিযুক্ত হয়েছেন একেবারে। যদিও এখানে 11 তারিখ থেকে বলা রয়েছে, কিন্তু ডিউটি যখন দেওয়া হয়েছে রোস্টারে তখন 10 তারিখ থেকেই ডিউটি দেওয়া হয়েছে, সকাল 6টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে রাত্রি 10টা এবং রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি এভাবেই ভাগ করা হয়েছে, আপনারা দেখলেন। এরপর আপনাদের দেখাবো যে ICMS বা ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা পশ্চিমবঙ্গ সরকারের, দেখুন এই সেই পোর্টাল যেখানে
লগ ইন করতে হবে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অবশ্যই যাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে তাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রি আগে থেকেই করা থাকবে, সেই নাম্বার দিয়ে এখানে যে অ্যাবভ টেক্সট আছে এই টেক্সট এখানে দিয়ে এবং তাদেরকে যে সিক্রেট পিন দেওয়া হবে সেটা দিয়ে লগ ইন করে ডেটা এন্ট্রির কাজ বা আপডেটের কাজ করতে হবে। কীভাবে করবেন সেটা দেখার জন্য এখানে একটি ইউজার ম্যানুয়াল আছে, আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন এই ইউজার ম্যানুয়ালটি। এটা মোট 23 পাতার একটি ইউজার ম্যানুয়াল, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম, এর ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া আছে কীভাবে করবেন। একবারে সরাসরি এখানে যে পোর্টালের অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকেও আপনারা চলে যেতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন icms.wb.gov.in, এখানে ক্লিক করেও আপনারা পৌঁছে যেতে পারেন সরাসরি এই ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট এখানে চলে যেতে পারেন। এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা সরাসরি টোটাল কোভিড হসপিটাল কত, টোটাল বেড ক্যাপাসিটি কত, টোটাল কোভিড বেড অ্যাভেলেবেল কত, টোটাল ভিজিটর এখানে দেখতে পাচ্ছেন এবং সমস্ত ইনফরমেশান এখানে পাওয়া যাবে। যারা কাজ করবেন তারা এই লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে এই জায়গায় চলে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমরা যেটা বলছিলাম ইউজার ম্যানুয়ালের কথা, এই যে ইউজার ম্যানুয়াল আপনাদের দেখাচ্ছিলাম, সেই ইউজার ম্যানুয়ালে আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে গাইডেন্স পেয়ে যাবেন কিভাবে কাজ করতে পারবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে কিভাবে কাজ হবে, আপনার যে অপশান আছে এখানে অপশান আছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ডেটা আপডেটের কাজ করে নিতে হবে। এটি জলপাইগুড়ি জেলার জন্য যেমন এই অর্ডার দেওয়া হয়েছে, আশা করা যায় যে সমস্ত আইসিটি ইনস্ট্রাক্টর আছেন বিদ্যালয় শিক্ষার জন্য, স্কুল বন্ধ কিন্তু এইসব কাজের ক্ষেত্রে আইসিটি ইনস্ট্রাক্টররা অনেক বেশি এফিসিয়েন্ট বা তারা এই সব কাজের জন্য কম্পিটেন্ট, হয়তো এই কারণেই জেলার পক্ষ থেকে তাদেরকে নিযুক্ত করা হলো কোভিড সংক্রান্ত এই তথ্য আপডেটের কাজে। এই সংক্রান্ত আরও আপডেট পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফডিজির ইউটিউব চ্যানেলটি।